মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? মেঘা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আজকে বাবার বাড়িতে বেড়াতে এসেছি, চার দিন হলো, চার নাম্বার ডে। তো কালকে রাত্রে বাবার বাড়ি থেকে চলে এসেছিলাম, মামার বাড়িতে এসেছিলাম। তো এখন যাচ্ছি মাসির বাড়িতে, তোমাদের দেখাবো মাসির বাড়িটা কোথায়। তো আজকে বাড়ি যাওয়ার দিন, বাড়ি চলে যাব। চার দিন ধরে ঘোরাঘুরি করছি, মেয়ে তো বাড়িতে রয়েছে, তো মেয়ের কাছে যেতে হবে। তো চার দিন হলো, তো আজকে যাব। তো আজকে মামার বাড়ি থেকে চলে যাব, মাসির বাড়িতে যাচ্ছি, তারপর আরেকটা মাসির বাড়িতে যাব। ঠিক আছে, তোমরা কন্টিনিউ থেকো আমার সাথে, আমরা কোথায় কোথায় ঘুরছি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আরে মিশু, কোথায় যাচ্ছ? ও বাজারে নাকি? তোমাদের বাড়িতে যাচ্ছি। তো উনি হলেন মিশু, মাসির বাড়িতে যাচ্ছে ওনার হাজবেন্ড। দেখো এবার, বাবা ছেলে আমাকে ফেলে আগে আগে চলে যাচ্ছে। চলে আসলাম মাসির বাড়িতে। দেখো ও বসে বসে মাসির সাথে কথা বলছে। কেমন আছো মাসি? এই দেখো কি সুন্দর স্মাইলটা। তো এখন মাসির বাড়িতে ঘোরা হয়ে গেছে, মাসি খাবার কথা বলছে, তো আমরা খাইনি মামার বাড়িতে খাবো বলে। তো এখন চলে যাব আমি আমার মাসির বাড়িতে। এসেছি দেখো মাসির বাড়িতে। মাসির জন্য এটা নিলাম, মিষ্টি নিয়েছি, বেশি কিছু নেইনি। এখন যাচ্ছি মাসির বাড়িতে, দেখি কাকে পাচ্ছে। কোথায় তোমরা মাসি? কই? ঠান্ডার ভিতরে কেমন আছো গো সবাই? যে ঠান্ডা পড়ছে, এই করো তো সেদিনকে ঢুকছে, এই করো গা ঢুকছে, ভাবছে এই এই করতে বুঝে উঠছ। এ বাবা, আমার মানে এখানে, এই দেখ ভাই, সেদিন গাছের পরে এই করো গেছে। আমার মানে কই রে, এরকম কি দিত দেখো কি দিত না? ভাই তো ভাইকে জিজ্ঞেস করো ভালো কিনা, জিজ্ঞেস করো ভাই ভালো আছে কিনা। কুত্তি দিতেন গেলে তো কুত্তি দিতেন, মার মানির বাড়ি মার কুত্তি দিতেন, আমার কুত্তি দিতেন বাবা, কুত্তি দিতেন কেটে কিছু দিয়ে দাও কিছু দিয়ে দাও। ডাক্তার গেছিল, উনি হলো আমার মাসির শাশুড়ি। উনি খুব অসুস্থ, অনেক বছর পরে আসলাম তো মাসির বাড়িতে, দেখে খুব আনন্দ পেয়েছি। এবার চলো মাসিকে দেখাচ্ছি তোমাদের, প্রথমে দেখেছো, এবার রান্না করে যাচ্ছি মাসির এখানে। তো এদিকে মাসির এখানে এসেছি, দেখো মাসি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছে। এই দেখো স্মাইলটা, দেখো খুব খুশি হয়েছে আমাকে দেখে। তার অনেক বছর পরে এসেছি তো মাসির বাড়িতে, বিয়ের পরে আর এত সময়ের জন্য আসিনি, তো প্রথমবারই বলতে পারো, প্রথমবার এসে দেখে মাসি খুব খুশি হয়েছে। পাপাকে দেখো খুব খুশি, এখানে মাটি পেয়ে, আর আমার মাসি তো পেছনে ছাড়ছে না, বাড়িতে তো মাটি পায় না, এখানে এসে খুব খুশি, খুব খেলাধুলা করছে। আমার মেসুমশাই জামাই এসেছে, খুব খুশি, জামাইকে খাওয়ানোর জন্য ঘর ঝাড় দিচ্ছে। এদিকে দেখো পাপার অবস্থা, দেখো কি করছে, দেখো ও আজকে খুব মজায় আছে, দুষ্টুমি করে হাত পা গুলি একদম ভরিয়ে দিয়েছিল, তার জন্য ও নিয়ে গেছে ওকে হাত পা গুলি ভালো করে ধোয়ানোর জন্য। তো ওদের এখানে অনেক বড় জায়গা, তো এখানে একটা সিনটেক্স বসানো হয়েছে, তো ওখানে নিয়ে ও পাপাকে হাত পা গুলো ধুয়ে দিচ্ছে। দেখো মাসির বাড়িতে এসে অরল গাছ পেয়েছি, এটা খুব তোমরা চিনতে পারছো কিনা আমি জানি না, তো এটাকে অরল বলা হয়, তো এটা খেতে খুব টেস্টি হয়। তো মাসির বাড়িতে এসে দেখলাম তোমার গাছের মধ্যে অনেকগুলি গাছ আছে, এখানে আমি বাড়িতে পাই না এগুলি, তো ওকে বলেছি তাড়াতাড়ি পেরে নেওয়ার জন্য। তো গাছে অনেকগুলি ছিল, সেটা পাড়া হয়ে গেছে, তোমাদের দেখাতে পারিনি, অনেকগুলি আছে দেখো, আমিও কয়েকটা পেরেছি, দেখো এগুলি শুকিয়ে গেছে, এগুলি শুকিয়ে গেছে, আমি বাড়ির জন্য নিয়েছি, এটা দিয়েও রান্না করা যায়, খুব টেস্টি হয় খেতে। তো ভাবছি যে না এটা দিয়ে রান্না করে তোমাদের দেখাবো, দারুণ হয় রান্না। তো
ওইটাও নিয়েছি আমি, ব্যাগে নিয়ে নিয়েছি। সেটা ও পড়ার সময় আমাকে বলে নিল, তো ওকে দেখাতাম, তো পাচ্ছিল। তো এখন মাসি রান্না টান্না করে ফেলেছে, তো এবার খাবো। খাওয়ার পরে তো বাইরে যেতে হবে, আর চার দিন হয়েছে বেরিয়েছি। তো এবার দেখি তোমাকে, তোমাদের দেখাই, দেখাবো যে মাসি কি কি রান্না করেছে। তো চলো এবার খাওয়ার এখানে যাবো, মাসি কি কি রান্না করেছে তোমাদের দেখাবো। তো এই দেখো মাসি আমাদের খাবার দিয়ে দিচ্ছে তাড়াতাড়ি করে, কারণ খেয়ে তো তাড়াতাড়ি করে বাইরেতে যেতে হবে। তো এই যে ছেলে দেখো অবস্থা, জুতোগুলো সামনেই রেখে দিয়েছে। আমি আছি কিন্তু ক্যামেরার পেছনে, ক্যামেরা করার জন্য কেউ নেই, তার জন্য আমি ক্যামেরা করে কথা বলছি। তো দেখো আমার মেসু বসে গেছে খাওয়ার জন্য, ও বসে গেছে। তো মাসি আজকে পালং শাক, বেগুন ভাজা অনেকগুলি করেছে, দেখি তোমাদের দেখাতে পারে কিনা। এই দেখো পালং শাক রান্না করেছে, বেগুন ভাজা রান্না করেছে, তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি কি কি রান্না করেছে আজকে মাসি। এখানে দেখো নিরামিষ সবজি নিয়ে এসেছে, রেখে দিয়েছে এখানে। ও বসে গেছে, সাথে আমার মেসু বসে গেছে খাওয়ার জন্য। ছেলে বসেছিল, ও আবার বাইরে গিয়েছে, তো ওকে আবার দেওয়া হবে। বলছে যে নিজে নিজে খাবে, খেতে কিন্তু এখনো শিখেনি, তো আজকে খাবে বলছে নিজে নিজে আমার মাসি বলাতে। এই দেখো মাসি পরিবেশন করছে এখানে সবাইকে। তো তিনটা দেখালাম, দেখি মাসি কি কি রান্না করে। যাতে অনেক কিছু রান্না করে ফেলেছে, বলেছিলাম এত কিছু রান্না করতে হবে না, জাস্ট অনেক কিছু রান্না করে ফেলেছে। তো তোমরা দেখতে থাকো, আমরা খাচ্ছি এখন। মাসির বাড়িতে খেতে খেতে তোমার খাওয়াতে বসেই বলেছিলাম যে কি কি রান্না করেছে তোমাদের, বাকি তো দেখাবো, দেখাতে পারিনি কারণ আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, খেতে খেতে অসুস্থ হয়ে গিয়েছিলাম। তারপর আমি রেস্ট করতে চলে গেছি, তার জন্য আর বাকিটা তোমাদের সাথে কথা বলতে পারিনি। কাল রাতে বাড়িতে এসেছি, তো আজকে ভাবলাম যে না তোমাদের সাথে একবার কথা বলি। তো মাসির বাড়ির বিয়েটা সেখানে শেষ করতে হয়েছে, কারণ অসুস্থ হয়ে গেছি যেহেতু তোমাদের সাথে কথাই বলতে পারিনি। তো আজকের ব্লগটা এখানে আমি শেষ করছি। সবাই ভালো থেকো, সবার জন্য অনেক 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 ভালোবাসা, সেটাই চাইবো ভগবানের কাছে যেন তোমাদের সবাইকে ভালো রাখে। তো আমি আবার আসবো তোমাদের কাছে নেক্সট ভিডিও নিয়ে। তো আমার ব্লগ যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অনেক অনেক পরিমাণে শেয়ার করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব বাটনে কিন্তু অবশ্যই ক্লিক করে রেখো, তোমাদের সাপোর্ট অবশ্যই আমার দরকার। ঠিক আছে, আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে।